সঙ্গে তুমি এরম ভাবে কেন কথা বলছো? একদম ভালো আন্টির সঙ্গে এরম ভাবে কথা বলবে না। বুকান, বাচ্চাদের সঙ্গে এত জোরে কথা বললে ওরা কষ্ট পায়, ওদের দুঃখ হয়, ওদের মেন্টাল টেনশন বেড়ে যায়। তুমি যদি বুকানের সঙ্গে এইভাবে ব্যবহার করতে থাকো, আমি বাধ্য হব কোর্টে গিয়ে নালিশ করতে আবার, যে আমার বাচ্চার সুস্থভাবে গড়ে ওঠার জন্য যে মেন্টাল স্পেস দরকার সে সেটা পাচ্ছে না। বি কেয়ারফুল জুন। আমার মনে হয় বুকানো যদি যায় কোর্টে আমাকেই সায় দেবে। ও সেই কথাই বলবে যে এখানেও ভালো নেই। তোমরা সবাই মিলে আমার পেছনে লেগেছো নাকি? সবাই মিলে নয় জুন, কিন্তু কেউ না কেউ তো লেগেছে, নয়তো তোমাদের দুজনের চাকরি একসঙ্গে যায় কি করে? যাকে জুন, শোনো, তুমি কি করবে সেটা ঠিক করো এবার। এক্সকিউজ মি, আমি কি করব সেটা আমি ডিসাইড করব। অন্তত আপনার ফার্মে গিয়ে চাকরি করুন না। অনিন্দ্য বাবু, পৃথিবীতে সবকিছুর গ্যারান্টি দেওয়া যায় না, খুব কম জিনিস আছে যার গ্যারান্টি হয়। আমার কাছে হয়তো আপনাকে চাকরি করতে হলো না, কিন্তু এমন কি কোনো গ্যারান্টি আছে যে যে মানুষটাকে আপনি উপেক্ষা করে গেছেন সারা জীবন তার কাছে আবার আপনাকে হাত পাততে হবে না, তার হেল্প নিতে হবে না, সেই গ্যারান্টি কি আপনি দিতে পারেন? আসলে মানুষ যা করে না তার ফলটা সে পেয়ে যায়, জানেন, আজ না তো কাল। বলে তুমি এত সাপসাপান্তর করছো কেন আমার ছেলেটাকে? ও কি করেছে কি? তোমার সঙ্গে সম্পর্ক ছিল না, জুন কি ওর জীবনটাকে এইভাবে নষ্ট করতো নাকি? বালাই ষাট, নষ্ট কেন, ও তো নিজের জীবনটা গড়ে তুললো, অনিন্দ্যর সঙ্গে বিয়ে হলো, কিন্তু দেখুন তো বিয়ে হওয়ার পরেও কেমন অশান্তি তার পেছন ছাড়ছে না, চাকরিটা চলে গেল, এটা যে কি করে হলো ভগবান জানে। আর যে কারণে, যে অভিযোগের জন্য তার চাকরিটা গেল, অনিন্দ্যরও চাকরিটা গেল, সেই অভিযোগটা তো তাদের পেছন ছাড়বে না। কোথায় গিয়ে তারা অ্যাপ্লাই করবে, কোথায় চাকরি পাবে বলুন তো? যাই হোক, চেষ্টা তো করতেই পারে। আর যা বলছিলাম, আমার ছেলের খরচা যদি ও চালাতে পারে ভালো, যদি না পারে হাত তুলে দিক, সারেন্ডার করুক, আমার ছেলের দায়িত্ব আমি সম্পূর্ণ নেব। আজকে সুযোগ বুঝে সবাই ওর সঙ্গে খারাপ ব্যবহার করছে। তুমি দেখতে পাচ্ছ তো? আর যার জন্য আমাদের এই অবস্থা, আমার এই অবস্থা, সে কিন্তু দাঁড়িয়ে আছে, সে এখানেই আছে, তুমি তাকে টলারেট করছো, তোমার বাবা তাকে বাড়িয়ে লিখে দিয়েছেন। বারবার এক কথা বলো না জুন, বারবার ওই একই অভিযোগের আঙুল আমার দিকে দয়া করে তুলো না। অভিযোগ করতে গেলে না তথ্য প্রমাণ এই সব কিছু চাই, তোমার মুখের কথাতেই আমি কিন্তু অভিযুক্ত হয়ে যাব না। এক মিনিট, এক মিনিট, সুমিতা, প্লিজ লেট মি হ্যান্ডেল দিস। কিসের অভিযোগ? দেখো, শ্রীময়ী দেবী কমপ্লেন করেছে কি করেনি সেটা পরের কথা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ যে উনি যদি কমপ্লেন করতেন, শি উড হ্যাভ বিন উইদিন হার লিগাল রাইট টু ডু সো। তার সম্পূর্ণ অধিকার আছে সেই কমপ্লেন করতেন। উনি যদি গিয়ে বলতেন যে আমার স্বামী আমাকে দিনের পর দিন উপেক্ষা করেছে, নেগলেক্ট করেছে, আমার চোখের সামনে আরেকজনের বউয়ের সঙ্গে প্রেম প্রেম খেলা খেলেছে, আমার তাতে মেন্টাল ব্রেকডাউন হয়েছে, শি উড হ্যাভ বিন উইদিন হার রাইটস। হ্যাঁ, এখন শ্রীময়ী দেবী বলছেন তিনি সেটা করেননি, অ্যান্ড আই হ্যাভ এভরি রিজন টু বিলিভ হার। উনি যে করেননি সেটা ওনার মহানুভবতা, কিন্তু উনি করতেই পারতেন এবং করলে ওনার কোনো দোষ হতো না। আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ক্লিয়ারলি। আর শ্রীময়ী দেবী, আপনি বা নিজেকে অভিযুক্ত ভাবছেন কেন বলুন তো?
আপনি যদি কমপ্লেন করতেন আপনার লিগ্যাল রাইট থাকতো সেটা করতে। আমি তো ভাবছি আপনি করেননি বা কেন? যদি করার হতো না সম্বিত বাবু, আমি অনেকদিন আগেই করতে পারতাম। তাহলে কি ওরা বিয়েটা করতে পারত? আমি কিন্তু ওই ধরনের মানুষ নই, অতটা নিচে আমি কখনোই নামতে পারবো না। আমার স্বামী আমার সঙ্গে সুখী নন, তিনি অন্য একজনের সাথে সুখী। তিনি যার সাথে সুখী তার সাথে যাতে উনি সুখ পান আমি সেই ব্যবস্থাই করেছি। হ্যাঁ, একটা সময় অবশ্য উনি বুঝেছেন যে সুখের পেছনে উনি ছুটেছিলেন সেটা আসলে মরিচিকা, সেই জন্য উনি বিয়ারসর থেকে পালিয়েও গিয়েছিলেন। আমি অবশ্য ওনাকে ফিরিয়ে এনেছিলাম। হ্যাঁ, তার কারণ তুমি জানতে যেদিনকে আমি বিয়ে করবো তার পরের দিন আমার চাকরিটা যাবে, ইউ নিউ দ্যাট আগে থেকে। তোমাকে না আমি মাঝে মাঝে অবাক হয়ে দেখি জানো তো, সত্যি একই মানুষের কত রূপ, তুমি নিজেও বোধ হয় সেটা জানো না তাই না? তোমার আগের দিনের কথা আর আজকের কথা, তার মধ্যে সত্যি আকাশ পাতাল তফাৎ। একটা কথা বলো তো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি এই কাজটা করেছি? একটা কথা বলি তোমাকে, তোমার জন্য নয় বা তোমাদের জন্য নয়, যেহেতু একটা অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে সেই জন্য নিজের কাছে প্রমাণ করার জন্য আমি একটা প্রমাণ জোগাড় করবই। আমি তোমার অফিসে যাব আজই, সেটা আমি তোমাকে জানিয়ে রাখলাম। আমি তোমার কাছে হাত জোড় করছি, যা করেছো অনেক করেছো আর করো না। ওই অফিস তো আমাদের আর কোনো এন্ট্রি নেই, ওই অফিস তো আমরা যাচ্ছি না। তুমি ওখানে গেলে আমি আমার চাকরিটা ফেরত পাবো না, ইটস গন। প্লিজ আগ বাড়িয়ে আর কিছু করতে চাও না, হাত জোড় করছি। যাক না, ওকে কে অফিসে ঢুকতে দেবে? আমরা ছিলাম আমাদের চাকরির কাছে, এখন এই অবস্থায় ওকে কে ঢুকতে দেবে? ঢুকতে না দিলে সেটা আমি বুঝে নেব, কে ঢুকতে দিল কে ঢুকতে দিল না সেটা আমাকেই বুঝতে দাও না। তুমি কেন এর মধ্যে কথা বলতে আসছো? কিন্তু আমার সত্যিই জানা দরকার কে এই অভিযোগটা করেছে। আচ্ছা আচ্ছা, ধরে নিন আমি করেছি অভিযোগটা, কিন্তু তাতে কি এসে গেল? দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ অভিযোগটা সত্য। শুধু শুধু ধরে নিতে যাব কেন সম্বিত বাবু? আমার নামে যখন কথাটা উঠেছে তখন প্রমাণ আমার চাই। আমি আর কারো কোনো কথা এমনি এমনি মেনে নেব না, এমনি এমনি সব কথা মেনে নিই। আমি এত বছরে অনেক ভুল করেছি আর না। বুকান, আমি উপরে যাচ্ছি। আমিও তোমার সঙ্গে যাব। বুকান, এখন তুমি কোথাও যাবে না। এই এক ছেলে হয়েছে বাবু, মার থেকে অন্যকে সবসময় তোয়াজ বেশি করে, আর অন্যদেরও তো দেখি মার থেকে মাসির দরদ বেশি। পারলে ওকে আটকে রাখুন না, আমি তোকে জোর করে নিয়ে যেতে চাইছি না। সব মায়ায় যখন কাটিয়ে ফেলেছি, এইটুকুনি মায়া নয় কাটিয়ে ফেলব? আমি তোমার সঙ্গে যাব। না বুকান, তুমি তুমি যাও যাও। বুকান, এদিকে এসো। বুকান যাও, আমি বলছি ভালো আন্টির সঙ্গে যাও। যাক, আমি আজকে আসি, আমার যা বলার আমি তো বললাম। আর দেখো জুন, তুমি যেটা বলছো না সেটা সম্ভব নয়, আর হ্যাঁ যদি সম্ভব নেহাতি করতে চাও
তাহলে কোর্টে গিয়ে তোমায় নতুন করে পিটিশন দিতে হবে। কিন্তু আমি এখন কি করব? আমি তো মাইনে পাবো না, আমার কাছে যা সেভিংস আছে, আমি ম্যাক্সিমাম দু মাস আমাদের ছেলের খরচ চালাতে পারবো। আমি আমি ওকে কি খাওয়াবো? আমি হোয়াট উইল আই ডু? আমি করবটা কি? তুমি নতুন চাকরি পাওয়ার একটা চেষ্টা করো, আই এম শিওর পেয়ে যাবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। মাসিমা আসে বাবু, চলে। দেখুন, আমাদের কিছু করার ছিল না, এরকম ঘটনা আগে এই অফিসে ঘটেনি। এটা এমনই একটা এক্সাম্পল, আমরা বাধ্য হয়েছি এরকম একটা এক্সক্লুসিভ পানিশমেন্ট দেবার কথা ভাবতে। কিন্তু আমি তো আপনাদের কাছে কোনো অভিযোগ করিনি। আপনি করেননি? অভিযোগ করেছে জুন গুহর এক্স হাজবেন্ড সম্বিত গুহ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।